হ্যালো, কি খবর সবার? আমাদের খবর বেশ ভালো। নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। এবছর পুজো অষ্টমী আর নবমী একই দিনে পড়ায় সত্যি মনটা খুব খারাপ হচ্ছিল। একে তো মা আসে একটা বছর পরে, থাকে মোটে এই কটা দিন, তার মধ্যে যদি একটা দিন কমে যায় তাহলে কতটাই না খারাপ লাগে। অষ্টমী ছিল একদম ভোরবেলায়, যথারীতি অত সকালবেলা উঠতে পারিনি, তাই অষ্টমীর অঞ্জলি দেওয়া আর এবছরের জন্য হয়নি। যখন আমরা পুজো প্যান্ডেলে পৌঁছেছিলাম তখন অলরেডি নবমী পড়ে গেছে, নবমীর যে পুষ্পাঞ্জলিটা হয় সেটা চলছিল। এখানে যারা পুজোর দায়িত্বে ছিলেন তারা মাঝরাত থেকে এসে অষ্টমী পূজার আয়োজন করেছিল, কিন্তু আমার কপাল খারাপ যে সকাল সকাল উঠতে না পারাতে অষ্টমীর অঞ্জলি আর দেওয়া হয়নি। কিন্তু তাও মনটা খারাপ না করে নবমীর অঞ্জলি দেওয়ার জন্য চলে এসেছিলাম। অষ্টমীর দিন আর একটা আনন্দের ব্যাপারও ছিল। অষ্টমীর দিন আমাদের এই ডোটবল্লভপুরের ফ্ল্যাটে দিদি, জামাইবাবু, সঞ্জু, সুদীপ সবাই এসেছিল, তাই মনটা বেশ খুশি খুশি ছিল। এখানে নবমীর অঞ্জলি দেওয়ার পর আমরা সরাসরি চলে গেছিলাম ঘরে। অষ্টমীর দিন এখানে খাওয়া দাওয়ার আয়োজন ছিল, কিন্তু আমরা বাড়িতেই সমস্তটা করেছিলাম। তারপর সন্ধেবেলায় যখন এলাম তখন সন্ধেবেলার আরতি শুরু হয়ে গেছে। অষ্টমীর অঞ্জলি আর সন্ধি পুজোর পর প্রতি বাড়ি মায়ের রূপ যেন অনেক অনেক পাল্টে যায়। চারিদিকে যখন এত ফুলে ফুলে ভরে ওঠে তখন সত্যি চোখ ফিরিয়ে থাকা যায় না। সন্ধেবেলা আমরা রেডি শেডি হয়ে প্যান্ডেলে চলে এসেছিলাম, কারণ আজ ছিল একটা মস্ত বড় ইভেন্ট। আজ আমাদের দুর্গাপুজোতে ছিল মম অ্যান্ড মির একটা পারফরমেন্স, মানে রশনি আর পারমিতার, তাই আমরা তাড়াতাড়ি এসে পৌঁছে গেছিলাম। রাইনকে তো একটু এই আলুর চিপস খাওয়াতেই হবে। আমরা যখন প্যান্ডেলে ঢুকলাম তখন পারফরমেন্স অলরেডি শুরু হয়ে গেছে, প্রচুর প্রচুর মানুষজন এসেছিল, তো আমরা টুক করে একটা জায়গা দখল করে নিলাম। তবে জায়গা দখল করে খুব একটা লাভ হয়নি, কারণটা এরপরেই জানা যাবে। গান টান শুনে রাইন তো খুবই খুশি হয়ে যায়, তাই রাইন যথারীতি নাচতে শুরু করে দিয়েছে। আস্তে আস্তে এই ফাঁকা জায়গাটা ভরে যাচ্ছিল, মানে সব মানুষই আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারছিল না, নাচানাচি শুরু করে দিচ্ছিল। রাইন তো ভাবছে যে আমি তো নাচি ঠিকই আছে, কিন্তু বাকিরাও কোত্থেকে চলে এলো। আর সত্যি সবাই এত এনজয় করছিল যে ভারী ভালো লাগছিল। এরপর ভিডিওতে আর বেশি কথা বলাটা উচিত না। তারপর সবাই প্রসাদ খেয়ে আরও বেশি এনার্জেটিক হয়ে গেছিলো, সবাই সর্বশক্তি দিয়ে এখানে নাচ করছিল আর এনজয় করছিল।
সেখানে সবাই এত নাচানাচি করছিল যে মাঝে মাঝে রাইন সবার মাঝে হারিয়ে যাচ্ছিল। কিন্তু আমাদের খুব মজা হচ্ছিল সেই সাথে রাইন। রশ্মি আর পারমিতাও এত এনার্জেটিক ছিল যে ওদের এনার্জিটা আমাদের মধ্যেই চলে আসছিল। আর সব থেকে ভালো ব্যাপার হলো ওদেরকে আমরা যে গানের রিকোয়েস্ট করছিলাম ওরা সেটা রাখার চেষ্টা করছিল, এটা আমার খুব ভালো লেগেছে। দেবাশিস সবাইকে ডেকে ডেকে নিয়ে আসছিল নাচ করার জন্য। সত্যিই খুব ভালো লেগেছিল যখন গীতা জেঠিমাও আমাদের সাথে জয়েন করলো। সত্যিই দারুণ দারুণ মজা পেয়েছি। বেশি কিছু না বলে একটা নাচতেই আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো। আজকের মতো চলি, টাটা বাই।